যাক ভ্রষ্টাচারী নেতা আজি বিজেপিলে গেছে, সকল নথি পত্র খুলি দোষবিল যে আপনাদের জানে আমার মুখ্যমন্ত্রী শারদা নারদা কেলেঙ্কারিত জড়িত হয়ে আছে। বিজেপির যাই মোদি ওয়াশিং মেশিনত মানে সাবজি মানে ই হয়ে আছে, ভ্রষ্টাচার মুক্ত হয়ে আছে। কিন্তু আমার কংগ্রেস সরকার আইলে এইবিলাকর সকল ফাইল খোলা হব আর এইবিলাকর যথোপযুক্ত ব্যবস্থা লওয়া হব। মানবতর কৈছে প্রতিজন যুবক ২৫ বছর বয়সের প্রতিজন যুবক ১,০০,০০০ টাকা ট্রেনিং হিসাবে দিয়া হব। চাকরির ক্ষেত্র আমার যদি কেন্দ্রীয় সরকারের অধীন খালি থাকা ৩০,০০০ চাকরি এইটু দিয়া হব। ৩০,০০০ চাকরি কংগ্রেস সরকার অহার লগে পূরণ করা হব। আপনাদের পরীক্ষার ক্ষেত্রে যদি মানে আপনাদের খেলিমেলি হয় পেপার লিক এইটুর ফার্স্ট ট্রেক আদালত স্থাপন করে তার বিরুদ্ধে নিষ্পত্তি করা হব, মীমাংসা করা হব আর দোষী কঠোরতর শাস্তি দিয়া হব। মানে সকল ক্ষেত্রতে যুবকর যিনি আজি যে যেত্র মানে যারে বেকারিত্ব বাড়িছে এই সমস্যাখিন সমাধান করার কারণে আমার দলে চেষ্টা করব যুবকের ক্ষেত্র। তারপর আপনার কৃষকদের ক্ষেত্র স্বামীনাথন কমিটির পরামর্শ মতে MSP কার্যকরীকরণ করা হব। আপনার কৃষকর কারণে ইন্স্যুরেন্স দিয়া হব, কৃষি বীমার ইন্স্যুরেন্স দিয়া হব আর ফসল নষ্ট হওয়ার ৩০ দিনের ভিতর প্রতিজন কৃষকর অ্যাকাউন্টত এই ক্ষতিপূরণের টাকা সোমাব। আপনাদের কৃষির ক্ষেত্রে থাকা যে GST সেই তুলি দিয়া হব। প্রমুখ এনেক মানে কৃষকর যাক মানে সমস্যা সেইবিল সমাধান করা হব। তারপর আপনার নারী কল্যাণের ক্ষেত্র নারীর ক্ষেত্র সংরক্ষণ বৃদ্ধি করা হব। চাকরি বাকরির ক্ষেত্র নারী প্রতিটি পরিয়াল দুখিয়া পরিয়ালের নারী বছরি ১,০০,০০০ টাকা এজন করে মহিলাক ১,০০,০০০ টাকা দিয়া হব। মানে ১,০০,০০০ টাকা প্রতি মানে মিনিমাম যে ইনকাম এটা যদি পরিয়ালের ১,০০,০০০ টাকা ইনকাম আহে বাহিরা তথাপি যাব সামাজিকভাবে আগবাড়ি যাব নারী নারীর অধিকার সুনিশ্চিত করা হব এক কথা। তারপর আপনার যার যেমন হিস্সাদারি তার তেমন মানে সিমান অংশীদারিত্ব পাব। এটি মানে কাস্ট সেন্সাস করা হব, জাতিগত জনগণনা করা হব। জাতিগত জনগণনার যার যে মানে ই হিসাবে আছে সেই হিসাবে তার সিহতে কি করব। আর SC ST OBC সংরক্ষণ এইটু যেগুলো মানে চাকরির ক্ষেত্রে এইটুকু বৃদ্ধি করা হব, ৫০% বৃদ্ধি করা হব। তথাপি আরও আপনার মানে যানবিল মানে সমস্যা আছে মানে সামাজিক ক্ষেত্র মানুষের মাজত মানে এই সমস্যাবিল সমাধান করার কারণে কংগ্রেস দায় প্রতিজ্ঞাবদ্ধ আর কি। আর আপনার নারী কল্যাণ মানে কলো যে ১,০০,০০০ টাকা তো পাবই। আর প্রতিজন বয়োজ্যেষ্ঠ মানুষে বিকলাঙ্গ হোক বয়োজ্যেষ্ঠ হোক ১,০০,০০০ টাকা মাহিলি ১,০০০ টাকা পাব, মাহিলি ১,০০০ টাকা করে এই বৃদ্ধি করা হব। শ্রমিক ন্যায়ের ক্ষেত্রে আপনাদের জানে যে যা ঠিকাভিত্তিক নিযুক্তি দিছে এই নিযুক্তিবিল স্থায়ীকরণ করা হব, ঠিকাভিত্তিক নিযুক্তিবিল স্থায়ীকরণ করা হব, এইবিল বাতিল করে ঠিকাভিত্তিক বাতিল করা হব। অগ্নিপথ যোজনা যেটা দিছে সেনাবাহিনীর সামরিক বাহিনীর সেইটু বন্ধ করা হব আর স্থায়ী ভিত্তিতে নিযুক্ত করা হব। এনরেগার মজুরি ৪০০ টাকালৈকে বৃদ্ধি করা হব। আর প্রতিটো যদি রাষ্ট্রীয় শ্রমিকের মূল্য মিনিমাম ৪০০ টাকা সকল ক্ষেত্রতে মানে চা বাগিচার শ্রমিকবিল ১০০-১৫০ টাকা হাজিরা করবলগা হয় কিন্তু মিনিমাম প্রতিটো ক্ষেত্রে শ্রমিকে ৪০০ টাকার মজুরি পাবই। এই ধরনের আমি সামাজিকভাবে বিভিন্ন ন্যায়ের জড়িয়ে গোটেই দিক সামরি আমি কংগ্রেসে যে নির্বাচনী ইস্তাহার জারি করেছো আপনাদের হয়তো আপনাদের আমি ইস্তাহার পত্র দিম, আমি আর এটিও আহি পোয়া নাই পত্রটি। আপনাদের এই প্রস্তাববিল রাইজর মত আমি বিতরণ করিম। আপনাদের এইবিল আপনার মিডিয়ার জড়িয়ে জনগণে সুবিধা পড়া আপনাদের জানে ভারতবর্ষের সংবিধান আজি বিপদাপন্ন, দেশ তো পুঁজিপতির গ্রাসত গেছে গুছি গেছে, পুঁজিপতির হাতেরপরা এইবিল ই করি মানে কৃষকর যে সুবিধা শ্রমিকর যে ন্যায় কৃষকর ন্যায় সুবিধা প্লাস আপনার নারী কল্যাণ মানে সামাজিক ক্ষেত্র বৈষম্য যেখানে আছে অর্থনৈতিকভাবে যে সমাজের ভিতর মানে মুষ্টিমীয় কেজন পুঁজিপতির হাতত গোটেখিনি সম্পদ জমা হয়েছে এইবিল বন্টনের ক্ষেত্রে মানে সোশিয়ালিস্টিক প্যাটার্নত মানে রাহুল গান্ধী ডাঙরিয়ার যে চিন্তা ভাবনা
আপনাদের একটু গম পাব তেখেতে ন্যায় যোদ্ধা হততারে যেভাবে সকল শ্রেণীর মানুষের মিলি তার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা করে আমার এই ন্যায় ঘোষণা পত্রটা করেছে। ইয়াত সমাজের সকল বর্গকে সামরি লৈছে আর একটা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হব, সমাজত শান্তি শৃঙ্খলা আসব, দেশের উন্নতি হব বাজারত। আর একটা কথা আছে, আপনাদের জানে যে বিজেপি সরকারের দিনত যানবিল ভ্রষ্টাচার করা হয়েছে, যে ধরক মানে নোটবন্দির ক্ষেত্রতে হোক, ইলেকট্রল বন্ডর ক্ষেত্রতে হোক, তারপর আপনার পি এম কেয়ার ফান্ড, পি এম কেয়ার ফান্ডর এইবিল সকলবিল তদন্ত করা হব। আপনাদের জানে রাফেল কেলেঙ্কারি, তারপর আপনাদের যাব ইয়ত যাব মানে হেরি পাব পেগাসাস কেলেঙ্কারি, এইবিলাকর উপর আমি কংগ্রেস সরকার অহারে আমার এইবিলাকর উপর কঠোরভাবে তদন্ত ভালদরে তদন্ত করি দোষীক উপযুক্ত শাস্তি দিয়া হব। যেবিল ভ্রষ্টাচারী নেতা আজি বিজেপিলেই গেছে, সকল নথিপত্র খুলি দোষবিল যে আপনাদের জানে আমার মুখ্যমন্ত্রী সারদা নারদা কেলেঙ্কারিত জড়িত হয়ে আছে, বিজেপির যাই মোদি ওয়াশিং মেশিনত ই মানে সাবজি মানে ই হয়ে আছে, ভ্রষ্টাচার মুক্ত হয়ে আছে, কিন্তু আমার কংগ্রেস সরকার আইলে এইবিল সকল ফাইল খোলা হব আর এইবিল যথোপযুক্ত ব্যবস্থা লওয়া হব। দোষী নির্ধারিত আইন মতে দোষী নির্ধারিত আইন ঘোষণা করার যথেষ্ট যথাযথ শাস্তি দিয়া হব। গতি বহুত আছে আমার কথা, মানে আমার রাহুল গান্ধী ডাঙরিয়ায় গোটেই ভারতবর্ষ সকল শ্রেণীর আপনাদের জানে দুবার, এবার উত্তর বা দক্ষিণলৈক ভারতজোড়ো যাত্রা আর এবার পূবরপরা পশ্চিমলৈক ভারত ন্যায় যাত্রা যদি করলে ইয়াত সকল শ্রেণীর মানুষের